আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে এর মালিক কে এই প্রশ্নের জবাবে তৎকালীন নন মুসলিমরাও জবাব কি দিত আল্লাহ আরে সাক্ষী কে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে ওদের জবাবের পরোয়া করছে না আল্লাহ আলিমুন বিজাতি সুদূর আল্লাহ মানুষের হৃদয় সম্পর্কে জানে তাই তিনি জবাব নিজে দিয়ে দিচ্ছে যে সায়াকুলুনা লিল্লাহ এরা বলবে যে কে আল্লাহ আফালা কুল আফালা তাত্তাকুন محمد صلى الله عليه وسلم এদেরকে বলুন তোমরা কি তবু আল্লাহকে ভয় করবে না তোমরা কি তবু আল্লাহকে ভয় করবে না আমরা কি আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ আমরা আল্লাহকে ভয় করি আমরা এটা বলতে পারবো যে আমরা আল্লাহকে ভয় করি আচ্ছা আপনি তাহলে কাকে ভয় পান বলেন এখানে কাগজ কলমের তো ব্যবস্থা নাই আমি একটা মানে একটা মাঝে মধ্যে খুব কুইজ কুইজ সিস্টেম করি কারা কারা আছে হাত তুলবেন যে লিখে দিতে পারবে সে কতদিন বাঁচবে কেন তো তো বলে কালকে নামাজ পড়বে লিখে দিলে তো হয় লিখে দেন যে কালকে পর্যন্ত বাঁচবেন কেন আপনি এই মাত্র বললেন আপনি কালকে থেকে নামাজ শুরু করবেন বলেননি আপনি এরকম কাউকে আপনি কি এরকম কাউকে বলেননি যে আপনি কালকে থেকে নামাজ পড়বেন অথবা চাকরিটা হয়ে যাক খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি বিয়েটা সেরে যাক খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাক খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি দরিদ্রতা সচ্ছলতায় পরিণত হোক খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি সারলেই নামাজ পড়া শুরু করব এরকম কি বলতে শুনেননি আপনি কাউকে তো লেখেন লিখে দেন হাত তোলেন তো কে কে আছে লিখে দিবে কালকে পর্যন্ত বাঁচবে ওকে আরো শর্ট করি আজকে ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবে কে কে লিখে দিতে পারবে তাহলে আপনি কেন সলাত আদায় করেন না ওয়াই আপনি জানেন আপনি আপনি তো জানেন যে আপনি বাঁচবেন না অথবা আপনি বাঁচবেন আপনি জানেনই না এটা আপনি এটা জানেন যে আপনি জানেন না আপনি কি করেন কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ এটা জানে যে সে জানে না কতদিন বাঁচবে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ জানে যে সে জানে না কতক্ষণ সে বাঁচবে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ মহিলা অথবা পুরুষ সে জানে সে জানে না সে কত মিনিট কত দিন কত ক্ষণ কত মাস কত যুগ সে বেঁচে থাকবে তবু সে বলে এই ভালো কাজটা কালকে থেকে করব এই ভালো কাজটা আগামী মাস থেকে করব এই সদাকার ব্যাপারে আসুন না সদাকার ব্যাপারে আসুন খুব অভাবে আছে এই তিনটা কিস্তি বাকি আছে 60 লাখ টাকার জমি হয়ে যাবে তারপর থেকে মসজিদে 10,000 টাকা দিব এখানে উপস্থিত মানুষ আছে যে খুব অভাবে আছে কেন এ বেশি না 30 লাখ টাকার একটা কাজ করছে 22 লাখ টাকা নিজের ছিল 8 লাখ টাকা ঋণ করছে সে খুব অভাবে আছে ভাই শুন পরে পরে কি পরে এখন কেন না খুব অভাবে আছে ঋণে আছে কি ঋণ 30 লাখ টাকার কাজ করছি 22 লাখ টাকা দিছি 8 লাখ টাকার ঋণ চিন্তা করেন সে যে 22 লক্ষ টাকা নিজের এটা যে সে কাজে লাগাইছে তার এই 22 লক্ষ টাকা বড় তুচ্ছ আর সে যে 8 লক্ষ টাকার ঋণ করে 22 লক্ষ টাকা থাকা সত্ত্বেও একটা কাজ করছে তার কাছে এই 8 লক্ষ টাকার ঋণ অনেক বড় আমি মনে বুঝাইতে পারিনি তাহলে এখানে কেউ জানে না সে কতদিন বাঁচবে হ্যাঁ সব তো বোকা মানুষ দেখি কি এটা বোকামি না কেউ জানে না কতদিন বাঁচবে অথচ কেউ সরদ আদায় করে না না এটা তাহলে দেখুন লজ্জা পাইন না লিখে দেন কতদিন বাঁচবেন আপনার মনে হয় জানেন লজ্জার কিছু না আমাকে লিখে দেন একটু লজ্জা পাচ্ছেন কেন আমরা আমরাই তো কেন লজ্জা পাচ্ছেন কি লজ্জা পাচ্ছেন লজ্জা পাই না লিখে দেন একটু কোনো অসুবিধা না আমি গোপন রাখবো কতদিন বাঁচবেন সংখ্যা আমি গোপন রাখবো তবু পারবেন না ওকে প্রাইজ যদি কেউ লিখে দিতে পারে সে কোন দিন মারা যাবে কত সালের কোন বছরের কোন মাসের কোন দিন মারা যাবে যদি কেউ লিখে দিতে পারে আর সেই দিন যদি ঠিক ঘটে তার পরিবারকে আমি
আমার তো অত টাকা পয়সা নেই, তোমরা কি আমাকে সাহায্য করবে 100 কোটি টাকা জোগাড় করতে? আরে হ্যাঁ বলো, আমাকে কি তোমরা সাহায্য করবে 100 কোটি টাকা সবাই মিলে আমরা জোগাড় করে তাকে প্রদান করা হবে? আমাকে সাহায্য করবে 100 কোটি টাকার জন্য? কারা কারা আছো 100 কোটি টাকা প্রদান করা হবে তাকে, যে বলতে পারবে সে কোন বছরের কোন মাসে কোন দিনে কোন ঘন্টায় কোন মিনিটে এই পৃথিবী বিদায় করবে? অ্যাক্সিডেন্ট হয়ে, নাকি অসুখে, নাকি পানিতে ডুবে, নাকি জাহাজে উড়ে গিয়ে উড়ন্ত অবস্থায় শোয়া অবস্থায় বাসায় নিজ গ্রামে নাকি অন্য কোথায়? যে লিখে দিতে পারবে তাকে ইনশাল্লাহ আমরা মুসলিমরা মিথ্যা কথা বলি আমরা তাকে 100 কোটি টাকা প্রদান করব। এবার এবার তো কেউ আসুন, এবারও নাই কেন? ইখলাশ কেন? আপনি না মৃত্যুর আগে ভালো হয়ে যাবেন বলছেন, আপনি তো বলেছেন এই এই বয়সে একটু করে মৃত্যুর মানে একটু বয়স বাড়লে ছেড়ে দেব। এই যে আপনি বললেন যে আপনি জানেন বয়স বাড়বে আপনার, এটা লিখতে অসুবিধা কোথায়? আপনি বলছেন তো, দেখুন এইটা কিন্তু ঠিক না। কোনো মুসলিম কিন্তু মুখে এক কথা কাগজে কলমে আরেক কথা বলে? আমরা কি মুসলিম? আমরা মুসলিম? তাহলে আমরা মুখে এক কথা এখন কাগজে লিখতে সমস্যা কোথায়? আমি আপনাদের টাঙ্গাইলবাসীকে আরো সাহসী মনে করি, কি ভয় পাচ্ছেন নাকি লিখতে? কোনো সমস্যা নেই, কোনো মামলা হবে না, কোনো মোকদ্দমা হবে না, এখানে ওপেন ভিডিও হচ্ছে, আমি ইনশাআল্লাহ কোনো মামলা মোকদ্দমা হবে না, আপনি শুধু লিখে দেন কতদিন বাঁচবেন। ইয়া শেখ, উপস্থিত শ্রদ্ধেয় প্রাণ প্রিয় দীন প্রিয় চাচা ভাই, যেহেতু আমরা জানি না আমরা কবে মরব, তাহলে ভালো কখন হব? ভালো কখন হব? সলাত কবে থেকে স্টার্ট করব? হারাম কবে থেকে বর্জন করব? দাড়ি কবে থেকে রাখব? এখন থেকে সিদ্ধান্ত এই মাহফিলে হবে, সিদ্ধান্ত এই আইকপাড়া সরি মৈথা এই মাঠে হবে, যে আর শেভ হবে না, আর সলাত ত্যাগ করব না, আর মিথ্যা কথা বলবো না, আর দুর্নীতি করব না, আর সুদ খাব না, আর জানায় লিপ্ত হব না, আর মদ্যপান নেশাগ্রস্ত হব না, আর বাবা মায়ের মনে কষ্ট দেব না, আর কারো উপর জুলুম করব না, আর বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে নিজের জাহান্নামকে একেবারে কনফার্ম নিশ্চিত করব না। সিদ্ধান্ত কোথায় হবে এখন? সিদ্ধান্ত কোথায় হবে? যারা যারা বলে না তারা মনে হয় লিখে দিতে পারবে কখন হবে সিদ্ধান্ত? আপনারা হাসতেছেন, এটা হাসির কথা বলিনি আমি। ইয়াশিবাব, উপস্থিত সবাইকে বলি আপনাদের দুর্ভাগ্য, আমার মতো কথা বলা মানুষ আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমি অত বড় আলেম না, আমার তো কোরআন হাদিস মুখস্থ তেমন জানি না, দেখে দেখে বলতে পারি,